হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একজন ছাত্রকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে ও রিসেন্টলি হচ্ছে আইএলটিএস টেস্টে বসেছে এবং এই রিসেন্ট আইএলটিএস টেস্টে বসার ওর যে অভিজ্ঞতাটা এবং ও যে আইএলটিএস প্রিপারেশন নিয়েছে এই দুটো অভিজ্ঞতা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ অনেকেই হচ্ছে আমাদের এই পেজ বা চ্যানেল যারা ফলো করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের আলটিমেট টার্গেট থাকে হচ্ছে আইএলটিএস কোর্সটা করা কিংবা আইএলটিএস পরীক্ষা দেওয়া। তো এই অবস্থায় আমরা আসলে একটু রিয়েল যারা আইএলটিএস টেস্ট দিয়েছে তাদের অভিজ্ঞতা সবসময় আমরা শুনতে পাই না, আমরা একটু চেষ্টা করব যে এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি পরিচয় করা দিই, আমার স্টুডেন্ট হচ্ছে রোহিত। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম রোহিত, না মক টেস্টের একটা ভিডিও পাবলিশ করেছিলাম রোহিতের, সেখানে ওর ওটা ছিল ফার্স্ট মক টেস্ট আমার সাথে। আচ্ছা, ফার্স্ট মক টেস্ট ছিল, ওইখানে ওর স্কোর ছিল হচ্ছে 5.5। ওইখানে বেশ কিছু মিস্টেক তুমি করেছিলা, তো সেইগুলো ওকে আমি অ্যাডভাইস করেছিলাম মক টেস্টের মধ্যে অ্যাডভাইস করেছিলাম, ওগুলো হয়তো আপনারা দেখেছেন ওই ভিডিওতে। তো রিয়েল টেস্টটা দিয়েছে এবং রিয়েল টেস্টে ও তোমার স্কোর এসেছে কত? 6 এসেছে। ওর কিন্তু ডিমান্ড ছিল 5.5 এবং ও খুব শর্ট প্রিপারেশনে তোমার এসেছিল, তোমার রিয়েল টেস্ট তোমার ডিমান্ড ছিল হচ্ছে 5.5 আর তোমার এসেছে হচ্ছে 6। আরেকটা ব্যাপার হচ্ছে ও কিন্তু খুব অল্প সময়ের প্রিপারেশন নিয়েছে, যারা অনেকেই জানেন যে আমরা 6 মান্থস কন্ট্রাকচুয়ালটা করাই, ও কিন্তু 6 মান্থসের স্টুডেন্ট না, ও ছিল আমাদের রেগুলার কোর্সের স্টুডেন্ট এবং ওর টার্গেট ছিল হচ্ছে ও 5.5 হলে চলবে, কিন্তু ও 1 থেকে 1.5 মাস প্রিপারেশনে আমাদের এখানে ও 6 স্কোর তুলেছে। এটা খুবই গুড একটা নিউজ যে আমার যা ডিমান্ড তার চেয়ে আমি একটু বেশি পেয়েছি। তো আমি একটু রোহিত তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিফোর স্টার্টিং আইএলটিএস কোর্স অ্যাট ট্যালেন্ট হাট, সো তুমি আসলে আইএলটিএসটাকে কী ভেবেছিলে এবং ট্যালেন্ট হাটে যখন তুমি ট্রেনিং শুরু করলা তারপরে তোমার আইএলটিএস সম্পর্কে কী ধারণা তৈরি হয়েছে? আমি একটু বিগিনিং থেকে শুরু করছি তোমার। প্রথমে আমার আইএলটিএস তেমন কোনো ধারণা ছিল না, জাস্ট আমি পেড মেশিনে ছিলাম, ডুয়েট এডমিশনে ছিলাম, হঠাৎ করে আমার পায়ের সার্জারি হওয়ার কারণে আমি এডমিশনটা ছেড়ে দিই আমার কারণ আমি লেগিং পরে। তারপর ভাবলাম যে আমি বাইরের কান্ট্রিতে যাবো, অ্যাপ্লাই করবো ফরেন বাইরের কান্ট্রিতে হায়ার এডুকেশনের জন্য। তো তারপর আমি আপনাদের ডুয়েটের পাশে আপনাদের যেহেতু ব্রাঞ্চ আছে আমি ট্যালেন্টে আসলাম আইএলটিএস কোর্স করবো, তো আমার হাতে সময় নেই, যেহেতু আমি সেপ্টেম্বর সেশনে যাবো, ওকে, তো আমার হাতে তুমি শর্ট কোর্সে ভর্তি হয়েছি। তো তারপর আসার পর এখানে জানলাম আপনাদের সম্পর্কে আপনাদের ইয়াতে, তারপর আমি ভর্তি হয়েছি যে আমার 5.5 হলে আমি আপনার অ্যাপ্লাই করতে পারবো। ইটস ওকে, হ্যাঁ। দেন 5.5 স্কোরের জন্য আসলে আমরা আমাদের লং কোর্সে নেইও না, তো 5.5 যাতে টার্গেট থাকে তাদেরকে আমরা শর্ট কোর্সেই নিয়ে আসি যদি বেসিক খুব এক্সট্রিম লেভেলে দুর্বল না থাকে। আচ্ছা, তারপর আপনাদের এখানে ভর্তি হওয়ার আমাদের রাইটিং মডিউল দিয়ে শুরু হয়, প্রথম শুরু হয় রাইটিং। দেন রাইটিং মডিউলটা আমার স্পিকিং ক্ষেত্রে অনেক হেল্প করতো, রাইটিং মডিউল ছিল আমাদের সামির ম্যাম ক্লাস নিয়েছিল, সামির ম্যামের ক্লাসে অনেক জোস ছিল। আচ্ছা, সামির ম্যামের ক্লাসে আমি রাইটিং মডিউল করার পর আমার স্পিকিংটাতে অনেক হেল্প হয়ে গেছে। তারপর আরিফ স্যারের রিডিং ক্লাস করেছিলাম, এভাবে আমি 1.5 মাসের মতো প্রিপারেশন নিয়েছি। আমার কোনো ক্লাস পেয়েছি আপনার স্পিকিং ক্লাস পেয়েছেন লাস্ট মুহূর্তে আপনার শেষে গিয়ে স্পিকিং ক্লাসটা আমার পেয়েছি। প্রথম আপনার কাছে যখন আমি মক টেস্ট দিয়েছিলাম আমার ছিল 5 ছিল মকে, দেন নেক্সট আপনার কাছে যখন মক টেস্ট দিলাম 6.5 আসছে, যেটা পরের মকে আবার মানে ক্লাস কোর্স শেষ করার পরে মানে আমার কাছে যে কোর্সটা করেছিল আমার পরীক্ষার কিছুদিন আগে যে মক টেস্ট দিয়েছিলাম। ওকে 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 ওকে। আচ্ছা, তো কোন মডিউলটা বেশি ডিফিকাল্ট মনে হয়েছিল তোমার কাছে? আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছিল রিডিংটা, একটু রিডিংটা আসলে আমি খুব হ্যাসেল করেছিলাম এটা নিয়ে। আমি আপনাকে আমাকে সাজেশনও চেয়েছিলাম স্যার রিডিং কীভাবে করবো, তো রিডিংটা একটু আমার কাছে কঠিন লেগেছিলো, তাছাড়া বাকিগুলো তেমন। তো তোমার এই শর্ট যে সময়টা ট্যালেন্ট হাটে তুমি ট্রেনিং নিয়েছো, কোনোভাবে আন্তরিকতার কোনো অভাব পেয়েছো টিচারদের কাছ থেকে? আমি কখনো আন্তরিকতার কোনো রকম অভাব পাইনি স্যার, কিন্তু একটা জিনিস হচ্ছে আমি যখনই আমার প্রবলেম ফেস করছি আপনি হেল্প করছেন, আমার এক্সট্রা ক্লাসও দিয়েছে আমাকে, আমার যখন রিডিংয়ে আমার খুব প্রবলেম হচ্ছিলো আমার এক্সট্রা ক্লাসও দিয়েছে। আমি 1.5 মাস 10-15 দিনের মাথায় আমি পরীক্ষা দিয়েছি, ওকে, এবং আমার প্রত্যেক স্যার হেল্প করছিলো ল্যাঙ্গুয়েজ ক্লাবে, ওটা আমার জন্য খুবই হেল্প হয়েছে রিডিংয়ের ক্ষেত্রে, রিডিংয়ের ক্ষেত্রে হেল্প হয়েছে। আচ্ছা, তো তোমার একটু জানতে চাইবো যে তোমার ইন্ডিভিজুয়াল স্কোরটা কত ছিল, কোনটা? ইন্ডিভিজুয়াল স্কোর ছিল হচ্ছে আমার লিসেনিং 6 ছিল, রাইটিংয়ে 5.5 ছিল, দেন হচ্ছে রিডিং 5.5 ছিল, স্পিকিংয়ে 6 ছিল।
রাইটিংও আমার সিক্স আসতো, কিন্তু আমার হচ্ছে সামির মেমো আমার একটা প্রবলেম দেখছে, আমার অনেক স্পেলিং মিস্টেক হচ্ছে বলতে আমার বাড়ি কমা পাঙ্কচুয়েশন পাঙ্কচুয়েশন মিস্টেক। আমি এখন আমার ছাত্রদের দেখি যে রাইটিংয়ে ওদের প্রচুর দাঁড়ি কমা ভুল হয়, তারপরে হচ্ছে ওদের ক্যাপিটাল লেটারের ভুল হয়। আমি এর আগে মক টেস্ট দিয়েছিলাম ফিউচার এডে, আমি যেখানে পরীক্ষা দিয়েছিলাম ওখানে মক টেস্ট, ওখানে আমার দুইবারই সিক্স আছে মক টেস্টে, বাট রিয়েল এক্সামে কি কারণে 5.5 আসছে আমি জানি না। আচ্ছা 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 আচ্ছা, আমাদের এখানে রাইটিং মক টেস্ট কি দিয়েছিল আমার সিক্স আসছিল আমার, কিন্তু রিয়েল এক্সামে কি হয় কেন 5.5 চলে আসছে। এটা হয় কি যে রিয়েল এক্সামে আমাদের মধ্যে তো কিছু নার্ভাসনেস কাজ করে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এই কারণেও কিছুটা প্রবলেম আমাদের হয়। আচ্ছা এটা একটু আমি শুনি যে তুমি আইএলটিএস মক টেস্ট দিয়েছো বা তোমার আসলে রিয়েল এক্সামকে তুমি কী ভেবেছিলে, আর তুমি আসলে রিয়েল এক্সামে গিয়ে তুমি কী ফেস করেছো, মানে এই এক্সপিরিয়েন্স একটু জানতে চাচ্ছি, অনেকে তো ভয় পায় আসলে। মানে আমরা ক্যামব্রিজে প্র্যাকটিস করি, ক্যামব্রিজ থেকে মানে ধরো তাহলে 50% মানে 100% ইজি হয় আরও, মানে ক্যামব্রিজ বই থেকে আরও অনেক ইজি। অ্যান্ড আমি টু বি অনেস্ট, আমি পরীক্ষা 10 দিন আগে থেকে কোনো পড়াশোনা করিনি, আমি জাস্ট আশা দিয়ে খুব সারা রিডিংয়ের ভিডিওগুলো দেখছি আর কিছু স্পিকিংয়ের ভিডিওগুলো দেখছি, ভিডিও দেখেছো, আর লিসেনিং প্র্যাকটিস করিনি, জাস্ট আশা দিয়ে খুব সারা ভিডিওগুলো দেখাতে আমার রিডিংয়ে আমার মোটামুটি চলে আসে, একটা হেল্প হয়েছে। আশা দিয়ে খুব সারা চ্যানেলটা তো খুবই ভালো একটা চ্যানেল ইউটিউবের ক্ষেত্রে, দা লাস্ট 10 দিন আমি পড়াশোনা শুধু ওই ভিডিওগুলো দেখে আমার ইম্প্রুভমেন্ট করেছি আমি। আচ্ছা 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 আচ্ছা, এখানে তো আমার রাইটিং পার্টটা তো আমাদের হেল্প করেছে, আর আপনার স্পিকিং আপনি গ্রুপ করে দিয়েছিলেন ওইটাতে স্পিকিং আমার হেল্প হয়ে গিয়েছে। ওকে ঠিক আছে, তার মানে ওভারঅল তুমি একটা ভালো সাপোর্ট পেয়েছো। হ্যাঁ অবশ্যই ভালো সাপোর্ট। আচ্ছা আর রিয়েল এক্সামে ভয় টয় লাগেনি যে যখন দিতে গেছো? না রিয়েল এক্সাম ভয় লাগেনি, বাট অনেক লেন্দি সময় ছিল, একটু ধৈর্যের পরীক্ষা ছিল, বাট অনেক ইজি ছিল, ফ্রেন্ডলি ছিল অনেক, অনেক ইজি হয় পরীক্ষা রিয়েল এক্সাম। তুমি কি কম্পিউটার বেস দিয়েছো নাকি পেপার বেস? পেপার বেস দিয়েছো। পেপার বেস দিয়েছিলাম। আচ্ছা ওকে পেপার বেস দিয়েছো। ওকে সো আমাদের যারা এই ভিডিওটা দেখছে, যারা আসলে খুব স্বল্প সময়ের মধ্যে আইএলটিএস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে একটা স্কোর আনতে চাচ্ছে, তাদের জন্য তুমি তোমার অভিজ্ঞতা থেকে একটা অ্যাডভাইস করো। আমার অভিজ্ঞতা থেকে অ্যাডভাইস হচ্ছে ফার্স্ট অফ অল লিসেনিংটা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, রিডিংটা একটু হার্ড, লিসেনিংটা স্পিকিংটা যদি ফোকাস করা যায় ভালোভাবে তাহলে ওভারঅল 6 থেকে 6.5 আসার কোনো ব্যাপার না আমি মনে করি। ওকে রাইটিংটা মোটামুটি চলে আসে স্যাম্পল এক্সামগুলো, রাইটিংটা প্র্যাকটিস করার সময় থাকে না আমাদের যারা শর্ট টাইম পরীক্ষা দেয়, স্যাম্পল এক্সামগুলো পড়লে বেশি 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 পড়লে ওইখানে ভালো একটা স্কোর। আমি তো এটাও তোমাদেরকে গাইড করেছিলাম যে একটু কেমব্রিজের বইয়ের যে কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো একটু রিডিং পড়ার জন্য, যাতে তোমার ভিতরে কিছু আইডিয়া জেনারেট করে, কারণ সব কিছু মিলে যদি তোমার আইডিয়া না থাকে তুমি তো লিখতে পারবে না। জি স্যার। টাস্ক 1টা তো মোটামুটি ছবি থাকে এটা দেখে ইনফরমেশন কালেক্ট করে লেখা যায়, কিন্তু টাস্ক 2তে তো এটার কোনো সুযোগ নেই, কিছুটা আইডিয়া জেনারেট করতে হয়, নিজের ভিতরে আইডিয়া জেনারেট করতেই হয়, এবং লেখার কিছু গাঁথনি আছে, লিঙ্কিং ওয়ার্ড কোয়েসিভ ডিভাইসগুলোকে কীভাবে ব্যবহার করে আসলে লিখতে হয় কিছু ইস্যু থাকে। ওকে গ্রেট, তো তোমার জন্য শুভকামনা, তোমার কি ভিসা প্রসেস শুরু হয়েছে? হ্যাঁ ভিসা প্রসেস শুরু হয়েছে, আশা করি খুব শীঘ্রই। আচ্ছা হয়ে যাবে সব কিছু। ঠিক আছে, তাহলে আমরা আশা করতে পারি যে তোমাকে খুব শীঘ্রই আমরা ফ্লাইটে উঠাই দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা আসলে আমাদের এই ভিডিওটি দেখেছেন, একটা ছোট ভিডিও করেছি আসলে জাস্ট আপনাদের অভিজ্ঞতা, রোহিতের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো এরকম সামনে যদি আমাদের আরও স্টুডেন্টরা পরীক্ষা দেয় তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, ভালো লাগে আসলে একটা স্টুডেন্ট যখন তার টার্গেট, হ্যাঁ সিক্স হয়তো অনেকের কাছে চিন্তা করতে পারেন যে সিক্স পেয়েছে আমার তো 7 টার্গেট 8 টার্গেট, আসলে ব্যাপারটা হচ্ছে আইএলটিএসে আপনি রিকোয়ারমেন্ট যে ইউনিভার্সিটি আপনাকে যেটা দিবে সেটাই আপনার টার্গেট, এখানে 6.5 বা 4.5 এটা কোনো বিষয় না, অনেকে আছে অস্ট্রেলিয়াতে 4.5 নিয়েও গিয়েছে বা যাচ্ছে, তো ওইটা তার রিকোয়ার্ড স্কোর, রিকোয়ার্ড স্কোর সেটা যেটাই হোক না কেন এটা পাওয়াটা একটু টাফ, এটার জন্য প্রপার প্র্যাকটিস দরকার, প্রপার গাইড দরকার। তো ওর রিকোয়ার্ড স্কোর ছিল 5.5, এত অল্প সময়ের ভিতরে মাত্র 1.5 মাসের ট্রেনিংয়ে ওর 5.5 রিকোয়ার্ড স্কোর ছিল কিন্তু ও 6 চলে আসছে। তো আমাদের আসলে আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রাইমারি লেভেল যারা আছে তাদের জন্য সাপোর্টের ব্যবস্থা আছে, যারা মিড রেঞ্জে আছে তাদের জন্য আছে, আবার যারা খুব অ্যাডভান্স তাদের জন্য আরও কীভাবে তারা 7 বা 8 পেতে পারে সেই সাপোর্টগুলো আমরা রেখেছি। জাস্ট আপনাদের দরকার হচ্ছে আমাদের সাথে একটু কানেক্ট থাকা টাইম টু টাইম, এবং রোহিতের জন্য শুভকামনা, আমি আশা করবো ইনশাল্লাহ যে রোহিত তার অভীষ্ট লক্ষ্যে একটা ধাপ পার করেছে, কিন্তু তার আরও ধাপ বাকি আছে, সেগুলো দিয়ে সে যেন যে দেশে গিয়ে পড়াশোনা করার প্ল্যান করছে সেই দেশে যেন সে যেতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দিবেন।